আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা আপনাদেরকে দেখাবো অটো প্লেন মেশিনের ফিডডগ অ্যাবোর্ডিং। কেউ বলে ফিডডগ ক্যাম, আবার ফিডডগ অ্যাবোর্ডিংয়ে বলে। তো আমি এখানে দেখা যায়, এটা হলো অটো প্লেন মেশিন। তো এটা মডেল হলো DDL 87007 অটো প্লেন মেশিন। এই মেশিনে এই যে মনিটর, এই মনিটর এটা খোলা আছে, এটা হলো মনিটর, এটা এখানে থাকে এইভাবে। তো এইটার সমস্যা হলো কি, নিডেল এবং ফিডডগের কম্বিনেশন যেটাকে অ্যাবোর্ডিং ঠিক নেই, অর্থাৎ নিডেলটা নিচে নামছে, ফিডডগটা উপরে উঠছে। এই অবস্থা যদি মেশিন আমরা চালাইতে যাই তো হবে কি, নিডেল নিচে থাকা অবস্থায় যদি ফিডডগকে সামনের দিকে টান দেয় তাহলে নিডেলটা ভেঙে যাবে, সেলার কোয়ালিটি খারাপ হবে। সুতরাং অনেক সমস্যার সম্মুখীন। তো সুতরাং এটা আমাকে ঠিক করতে হবে, নিডেল নিচে নামবে, ফিডডগ নিচে নামবে, নিডেল উপরে উঠবে, ফিডডগ উপরে উঠবে, এইভাবে আমাকে অ্যাবোর্ডিংটা এইভাবে ঠিক করতে হবে। এইটা কীভাবে ঠিক করব, সেটা করতে হলে আমাকে এখানে এই যে ফেস কভার আছে, এই ফেস কভারটা আমাকে আগে খুলতে হবে, ব্যাক কভার, এই ব্যাক কভারটা আমাকে খুলতে হবে। তো ব্যাক কভার এই নাটগুলো আছে, এখানে কত অনেকগুলো নাট থাকবে, প্রত্যেকটা নাট খুলে ব্যাক কভারটা খুলতে হবে। তো এখানে দেখা যায় এইটা হলো অ্যাবোর্ডিং ক্যাম বা ফিডডগ ক্যাম, ফিডডগ ক্যাম এইটা। তো আমাকে কী করতে হবে, আগে আমি নাট দুইটা লুজ দেবো, নাট দুইটা আমি লুজ দেবো, এই নাট এই দুইটা লুজ দিলাম, ঠিক আছে। লুজ দেওয়ার পরে আমাকে কী করতে হবে, মেশিনটা সঠিক রোটেশনে এদিকে ঘুরে, পুলিটা যখন মেশিন চলবে তখন এদিকে ঘুরবে, এদিকে আমি ঘুরে পুলিটা এদিকে ঘুরাবো, নিডেলটা নিচের দিকে নামবে। নামার পরে নিডেলের যে টিপ অফ পয়েন্ট, নিডেলের মাথাটা কে বলে টিপ অফ পয়েন্ট, এইটা নিড প্লেটের সমান হবে, প্লেটের সমান হবে নিডেলের মাথাটা, এটা সমান হওয়ার পরে এখন আমাকে ফিডডগটা এই যে ক্যাম অ্যাবোর্ডিং ক্যাম, এই ক্যামটাকে আস্তে আস্তে আমাকে উপরের দিকে ঘুরিয়ে দেবে, এদিকে ঘুরিয়ে দেবে, এদিকে আমি ঘুরালাম, এদিক ঘুরাইলে এই দেখা যায় ফিডডগটা উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠলো, ওঠার পরে যখন সামনের দিকে যাবে, এদিকে সামনের দিকে যাবে, যেয়ে যখন ফিডডগটা নিচের দিকে নেমে ফিডডগের মাথা আর প্লেটের সমান হবে, এই সমান হয়েছে। অর্থাৎ আমাকে নিডেলের মাথা, নিডেল প্লেট আর ফিডডগ এই তিনটা জিনিস এক লেভেলে থাকবে। এই অবস্থায় আমি এই অ্যাবোর্ডিং ক্যামের নাটটা প্রথম হালকা আস্তে করে টাইট দিব, তারপর জোরে টাইট দিব, এই টাইট দিব। তো কী হলো, এখানে এই নিডেল নিচে নামছে, ফিডডগ নিচে নামছে, নিডেল উপরে ওড়ে, ফিডডগ উপরে ওড়ে, এইভাবে আমরা করতে পারি। এইটা আর একটা সিস্টেম আছে এই টাইমিংটা করার, সেইটা আমি আপনাদেরকে সেটাও দেখাবো এখন সাথে সাথে। তো আমাকে ক্যামের নাট বা অ্যাবোর্ডিংয়ের নাট লুজ দিতে হবে, এই লুজ দিলাম। তো আমি মেশিন যে নিডেলটা এটা করতে গেলে কী করতে হবে, নিডেলটা পুরো নিচের দিকে নামাবো, পুরো নিচের দিকে আমি নামালাম, নিডেল আর নিচের দিকে নামবে না। তো আমি এই ব্যাক স্টিচ, ব্যাক স্টিচ যখন আমি চাপ দেবো, এই ফিডডগ এখন কিন্তু মুভিং করতেছে, তো আমাকে ক্যাম ঘুরাইয়া ঠিক করতে হবে যে নিডেলটা নিচে নামা অবস্থায় ব্যাক স্টিক লিভারে চাপ দিলে ফিডডগটা মুভিং করবে না, অর্থাৎ আমি ক্যামটাকে আস্তে আস্তে ঘুরাবো আর ব্যাক স্টিক লিভারটা আস্তে আস্তে চাপ দেব। এই আমি ব্যাক স্টিক লিভার চাপ দিতেছি, ক্যামটা আস্তে আস্তে হাত দিয়ে ঘুরাইতেছি, এই এখন কিন্তু আমি ব্যাক স্টিক চাপতেছি, ফিডডগটা মুভিং করতেছে না। আপনারা দেখেন ব্যাক স্টিচটা আমি চাপ দিতেছি, ফিডডগ মুভিং করে না,
এই অবস্থায় আমি ক্যামের নাট বা অ্যাবডি ক্যামের নাটটা টাইট দেব। তো আমি এখন কি হলো, টাইট দেওয়ার পর দেখা যায় আমি প্রথমবার যে টাইমিংটা করলাম সেই টাইমিংয়ের সাথে এটা 100% মিলে গেছে। অর্থাৎ এই দুইভাবে আপনারা এই ক্যাম্প টাইমিংটা, অ্যাবোর্ডিং টাইমিংটা, ফিডডগের অ্যাবোর্ডিং টাইমিং, ফিডডগের ক্যাম্প টাইমিং যেটাই বলেন এটা ঠিক করা যাবে। তো সুতরাং যদি কখনও এই টাইমিং অ্যাবোর্ডিং টাইমিং নষ্ট হয়ে যায়, ফিডডগ যদি উপরে ওঠে নিডল নিচে নেমে যায়, যদি নষ্ট হয়ে যায়, কোনো মতে নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা এইভাবে দুইভাবে এটা ঠিক করতে পারবেন। যদি এই অ্যাবোর্ডিং ক্যাম্প বা ফিডডগের ক্যাম্প বা অ্যাবোর্ডিং যদি নষ্ট হয়ে যায় তাহলে নিডল ভাঙবেন, কাপড় ভালো টানবে না, সেলাইয়ের কোয়ালিটি ভালো হবে না। সুতরাং আমাকে এইটা 100% ওকে করতে হবে। এইভাবে দুইভাবে দুই প্রসেসের মাধ্যমে আপনারা এই টাইমিংটা করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমরা এখানে গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিজি কাজ শিখাই, আপনারা লোক দিবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ। ধন্যবাদ।